জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং প্রতিটি বাঙালিকে দারুণ একটা খবর দেওয়ার জন্য লাইভ করেছি। সিটেট, সিটেট দিয়ে বাংলার বাইরের সব পাবলিক যারা দিনে শত শত এই প্রাথমিক শিক্ষা ভবনে গিয়ে ভর্তি করছিল ফর্ম প্রফুল্লচন্দ্র ভবনে, যে তারা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকের চাকরিগুলো দখল করতে পারবে, বন্ধ। কি আনন্দ, কি আনন্দ, সিটেট বন্ধ, সিটেট বন্ধ, দারুণ খবর। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে, আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির আগের যে রায় ছিল যে সিটেটকে অ্যালাউ করা হোক, এই বহিরাগতদের অ্যালাউ করা হোক, ওভারটার্ন হয়ে গেছে, স্থগিতাদেশ এসে গেছে। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির অর্ডারের ওপর স্থগিতাদেশ, স্থগিত। তার মানে শুধু বাংলার ছেলেমেয়েরা যারা টেট পাস করেছে তারাই শুধু সাক্ষাৎকারে, তারাই শুধু সাক্ষাৎকার দেবে এবং তারপরে তাদেরই শুধু প্রাথমিক শিক্ষকে নিয়োগ হবে। কি আনন্দ, কি আনন্দ, সিটেট বন্ধ, সিটেট বন্ধ, বাঙালির ধাওয়া সিটেট হাওয়া, বাঙালির ধাওয়া সিটেট হাওয়া, দারুণ খবর। একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই এবং এই লড়াইতে কেন হঠাৎ আমরা এত আনন্দ করছি বাংলা পক্ষ, কারণ আমরা বুক টুকে বলছি আমরা পাশে ছিলাম এই লড়াইয়ে। পাশে ছিলাম মানে ওই পাশে আছি সাথে আছি ওই সব না, পথে নেমে, পথে নেমে পাশে ছিলাম আমরা। নানা জায়গায় জমায়েত করেছি, কেন্দ্রীয় জমায়েত করেছি, কারণ এই যে টিভিতে দেখেন না টেট, টেট পরীক্ষার্থী, টেট পরীক্ষার্থী, ঠিক আছে, টেট চাকরি প্রার্থী, যেই বহিরাগতদের অ্যালাউ করলো অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস, যেই বহিরাগতদের সিটেট দিয়ে অ্যালাউ করলো মিডিয়া চুপ। ইউপি বিহার এখান থেকে লোকজন আসবে, তাদের কি করে আটকাবে? তাদের আটকালে তো তাদের সব নষ্ট হয়ে যাবে। যারা আন্দোলন করছিল ঠিক আছে তারা এক কাটটা, কিন্তু আন্দোলনকারীদের ওখানে যারা পাশে গিয়ে কুমিরের কান্না দেখাচ্ছিল এতদিন, এই সত্যি ছেলেগুলো বসে আছে একদিন, এইসব কথাগুলো যারা বলছিল তারা চুপ। সিপিএম চুপ, এসএফআই চুপ, বিজেপি চুপ, এবিভিপি চুপ, কংগ্রেস চুপ, তৃণমূল চুপ, টিএমসিপি চুপ, এমনকি যে প্রাথমিক শিক্ষা পরিষদের যাবার কথা, যখন অভিজিৎ, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই রায়টা দিলেন বহিরাগতদের অ্যালাউ করে, তখন তো প্রাথমিক শিক্ষা পরিষদ তার এগেনস্টে ডিভিশন বেঞ্চে যেতে পারত, যায়নি, চুপ, সব চুপ, সব চুপ, বহিরাগত তোষণে সব একদম, মানে কেউ ব্রোঞ্জ মেডেল, কেউ সিলভার মেডেল, কেউ গোল্ড মেডেল, কেউ আরও ওপরে যদি কিছু পেতে চায়, যে বাংলাটাকে ইউপি বিহার বানানোর চক্রান্তে এই সব কটা রয়েছে। বাংলা পক্ষ নেই, বাংলা পক্ষ নেই, খুব স্পষ্ট কথা। এরা সব চুপ যখন হয়ে গেল এবং মিডিয়াও ক্যামেরা ঘুরিয়ে নিল, লক্ষ্য করে দেখবে, লক্ষ্য করে দেখো, টেট কিন্তু শুনছো না, গত এক মাস দেড় মাস টেট 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 শুনছো মিডিয়াতে সন্ধ্যেবেলা? শুনছো না কেন? কারণ এবার তো বাঙালি বঞ্চিত হয়ে যাচ্ছে না, সব একাট্টা হয়ে গেছে। তখন বাংলা পক্ষ নামলো মিডিয়ার ক্যামেরার বাইরে, বাঙালি ছেলেমেয়েরা যারা টেট ঐক্যমঞ্চ যারা লড়াই করেছে তাদের পাশে, তাদের নেতৃত্ব অনেকগুলো জেলা মিলে তারা তখন লড়ছে, ১৮টি জেলা মূলত ২০১৭-র সাদেক বিশ্বাসের নেতৃত্বে। ছেলেটি দিন রাত কেটেছে এবং শুধু সেই ছেলেটি কেন, তার সহযোদ্ধারাও কেটেছে, কিন্তু আমি বিশেষ করে সাদেক বিশ্বাসের নাম করব, বাগজোলার ছেলে, ঠিক আছে, উত্তর চব্বিশ পরগনার। আমরা বাংলা পক্ষ বলল আমরা তাদের সাথে আছি, স্পষ্টভাবে আছি এবং সাথে আছি, পাশে আছি, ফেসবুক শেয়ার এসব না, আমরা গ্রাউন্ডে নেমে লড়াই করলাম এবং তারপর থেকে যেখানে যেখানে আমরা যাই, যেখানে সভা করি, সব জায়গায় সিটেটের কথা বলছি 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 আমরা। আজকে জয় এসছে, আজকে জয় এসছে, আজকে আনন্দ করো, এই জয় বাঙালির জয়, এই জয় বাংলা পক্ষর জয়, এই জয় বাংলার মাটিতে
যে সিটেট যারা বিরোধিতা করেছে তাদের জয়, এই জয় বাংলার মাটিতে টেট পাস চাকরি প্রার্থীদের জয়। আজকে দেখো দেখো সন্ধ্যাবেলা এত বড় একটা খবর এলো, কোনো সিপিএম বিবৃতি আছে, কোনো তৃণমূল বিবৃতি আছে, কোনো বিজেপি বিবৃতি আছে, কোনো কংগ্রেস বিবৃতি আছে, চুপ, কি জানেও না, দেখ জানেও না কি হতে চলেছিল একটু ভেবে দেখো। যে পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষক, সেইখানে ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে লোক ঢোকানোর ষড়যন্ত্র হয়ে গেছিল, হয়ে গেছিল একদম। আচার্য প্রফুল্লচন্দ্র ভবন যেটা সল্টলেকে প্রাথমিক যে মানে শিক্ষা পর্ষদের যে ইয়ে, সেখানে ঘন্টায় 400 করে ফর্ম বিক্রি হয়েছে, ওই যেরকম হয় একদম, ওদের লাইন দিয়ে একদম পিঠে ব্যাগ ফ্যাগ নিয়ে নেমে গেছে, খবর চলে যায় না ওদের, ওদের খবরের নেটওয়ার্ক তো আছে, হু হু করে ঢুকছে, হু হু করে ঢুকছে। আমরা শঙ্কিত, তখন আমরা সবাই বলেছি এটা কি হচ্ছে, এবং আমাদের সামনের দিনে প্ল্যান ছিল যদি আমরা এটা এই সময় আটকাতে না পারি, আমরা কিন্তু যদি এই বহিরাগতগুলোকে, এই সিটেড পাসগুলোকে যদি ডাকা হয় ইন্টারভিউতে, আমরা ইন্টারভিউ দিন তো সব জড়ো হবে, তখন বাংলা পক্ষ যাবে এদের কত দানে কত চাল বুঝতে, দরকার হবে না, কারণ সিটেড হাওয়া, বাঙালির ধাওয়া সিটেড হাওয়া, এই স্পষ্ট কথা। এবং এই জয় কোনো বাম ডান দিয়ে আসেনি, কোনো লাল নীল সবুজ মানে গেরুয়া এইসব দিয়ে আসেনি, কোনো ফুল ফল দিয়ে আসেনি, কিচ্ছু নেই, তাদের কোনো 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 ভূমিকা নেই। ভূমিকা আছে টেট ঐক্যমঞ্চের, ভূমিকা আছে বাংলা পক্ষর, এবং অবশ্যই ধন্যবাদ জানাবো সেই ডিভিশন বেঞ্চকে যারা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির অর্ডারটাকে নাকচ করে স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন টেটের ওপর। একটু বুঝতে শিখুন, একটু বুঝতে শিখুন। ভগবান যদি নির্বাচন করেন, এমন ভগবান নির্বাচন করুন যে আপনাকে আশীর্বাদ দেয়, অভিশাপ না দেয় বাঙালিকে, এমন ভগবান নির্বাচন করুন, বুঝতে পেরেছেন? যাই হোক, আজকে দারুণ আনন্দের খবর, বাংলা পক্ষর প্রতিটি জেলায় এখন পুরো উৎসবের আমেজ। এক্ষুনি খবর পেলাম যে হুগলি জেলায় শ্রীরামপুর স্টেশনের কাছে রাত 9 থেকে মিষ্টি বিতরণ হবে। দেখুন, আমাদেরা এই মুহূর্তে খুব বড়লোক সংগঠন, অনেক টাকা আছে এরকম সংগঠন না, ফলে আমরা লজেন্স বিতরণ করব, ঠিক আছে? আমি এটা ওখান থেকে খবর পেলাম, আরো বিভিন্ন জেলা থেকে কিরকম ভাবে উৎসব হবে। আজকে উৎসবের দিন, আজকে আমরা ওদের আটকে দিয়েছি, আজকে আমরা ওদের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছি, আজকে আমরা বহিরাগতদের ওপর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছি। তাতে গিয়ে যদি ঢুকতে গিয়ে মুন্ডু ঢুকে দেওয়ার সময় কারোর যদি নাক থেবড়ে গিয়ে থাকে, কিচ্ছুটি করার নেই, কিচ্ছুটি করার নেই, কিচ্ছুটি করার নেই, এই হচ্ছে কথা। দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা পটকা ফাটাবো, পটকা ফাটিয়ে আনন্দ হবে, বাজি ফাটিয়ে আনন্দ হবে, আজ বিরাট আনন্দের দিন। সকল টেট পাস যারা করেছেন তাদের রক্ত যাওয়া শুভেচ্ছা জানাই বাংলা পক্ষ সংগঠনের তরফ থেকে। এই চাকরির মালিক তোমরা, এই চাকরি তোমরাই পাবে, এই চাকরি তোমাদের আমরা পাইয়েই ছাড়বো, তোমাদের লড়াইকে কুর্নিশ। বাংলা পক্ষ এবং টেট যারা আন্দোলনকারী এবং চাকরি প্রার্থী, তাদের এই যে জোট, ভূমিপুত্রদের এই যে জোট, এটা চির অক্ষয় থাকবে। তোমরা যখন শিক্ষক হবে, তোমরা সকলে যে শিক্ষকের প্রাইমারি ভাবে চান্স পাবে তা না, টেট একটা পরীক্ষা, তারপরে তার মধ্যে একটা পার্সেন্টেজ পাবে, কিন্তু এই যে তোমরা দেখলে এদের চিনে গেলে তো, এ লাল নীল ফুল ফল ডাবাম ডান গেরুয়া সব চিনে গেলে, চিনে গেলে তো বুঝলে পাশে কারা ছিল, চিনে গেছো তো? এইবার এই দীর্ঘ লড়াই আমাদের সকলকে করতে হবে। তোমরা শিক্ষক হয়ে ঢুকবে, জাতির মেরুদণ্ড গঠন করবে তোমরা, বাংলা পক্ষ পাশে থাকবে এই লড়াইয়ে। আমাদের দীর্ঘ যাত্রা, এই যারা টেটে এবার যারা সাক্ষাৎকারের মাধ্যমে যারা নিয়োগ পাবে, তাদের যে লম্বা যাত্রা শুরু হবে চাকরির জীবনে, বাংলা পক্ষ সাথে থাকবে। কারণ তোমরা 10 বছর চাকরি করবে, 20-30 চাকরি করবে তো, তখন দেখবে আমরা একসাথে পারবো, এই বাংলা আমরা ফেরত নেব, এই বাংলা বাঙালির জন্য আমরা ফেরত নেব।
অনেক অনেক শুভেচ্ছা। আজ দারুণ খবর, আজকে দারুণ দিন, একটা বিরাট আনন্দের দিন। জয় বাংলা।